আসসালামু আলাইকুম অনেক সময় চুল পড়ার সমস্যা এত বেড়ে যায় যে কিছু করার উপায় থাকে না আমরা নিজে নিজ চুলকে সঠিকভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে থাকি কিন্তু জানেন কি আপনার চুলের রুক্ষতার প্রধান কারণ চুলের ডগা ফাটা সঠিক উপায়ে আপনি যদি চুলের ডগা ফাটার সমস্যার সমাধান না করে থাকেন তবে চুল ভীষণভাবে রুক্ষ হয়ে ভাঙতে থাকবে চুল খোসখসে হয়ে যাবে চুলে প্রাণ থাকবে না তখনই দেখবেন আপনার চুল আশরাতে গেলে শ্যাম্পু করতে গেলে চুল ভাঙবে অনেক সময় আবার সূর্যের অতি বেগুনি রশ্মি চুল ফেটে যাওয়ার কারণ সেই সঙ্গে কেমিক্যাল ট্রিটমেন্ট যেমন কালার করা রেবনিং করা অথবা কার্ড করা কারণে চুল রক্ষ হয়ে যায় তাই যখনই কেমিক্যাল ট্রিটমেন্ট করবেন সঙ্গে সঙ্গে চুলের রক্ষতা দূর করার জন্য সঠিকভাবে ঘরোয়া উপায়ে আপনি চুলের যত্ন নেবেন তাহলে চুল সব সময় ভালো থাকবে এই বিষয়ে পরামর্শ দিচ্ছি আমি কিভাবে আপনি আপনার চুলকে ভালো রাখবেন চুলের যত্নের সর্বপ্রথম আপনাকে চুল পরিষ্কার করতে হবে ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলকে ওয়াশ করতে হবে সপ্তাহে চার দিন আপনি যদি কাজের কারণে বাইরে বের হন তাহলে প্রতিদিনই আপনার চুলকে পরিষ্কার রাখতে হবে আর যদি আপনি গৃহিণী হন গড়ে থাকেন তাহলে সপ্তাহে চার দিন আপনি চুলকে ওয়াশ করবেন তাহলে আপনার চুল কখনোই রক্ষ হবে না চুল তার সঠিক শুষ্কতা ফিরে পাবে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন এখানে আমি চুলকে রক্ষতা থেকে দূর করার জন্য সঠিক কন্ডিশনিং করার জন্য নিয়েছি অ্যালোভেরা আপনি এই অ্যালোভেরার পরিবর্তে অ্যালোভেরার ডগা কিনে এনে তার থেকে অ্যালোভেরার জেল বের করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়েছি আর নিয়েছি অয়েল অবশ্যই বাজার থেকে সঠিক ক্যাস্ট্রল অয়েলটা কেনার চেষ্টা করবেন নকলটা নয় এখন আমি আপনাদেরকে করিয়ে দেখাবো কিভাবে অ্যালোভেরা জেল আর ক্যাস্ট্রল অয়েল অ্যাপ্লাইয়ে আপনি চুলের রুক্ষতা দূর করবেন নিয়ে নিয়ে নিলাম এক চা চামচ ক্যাস্ট্রল অয়েল আপনি চাইলে দু চা চামচ নিতে পারেন যদি আপনার চুলের গ্রোথ বেশি হয়ে থাকে আর নিয়ে নিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও আমি এক চা চামচই নেব মনে রাখতে হবে আপনি যতটুকু ক্যাস্ট্রল অয়েল নেবেন ঠিক ততটুকুই অ্যালোভেরা জেল নেবেন এখন এই দুটি উপকরণ দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব একটু ভালোভাবে চামচের সাহায্যে এটাকে মিক্সড করে নেব এতে করে সুন্দর একটি জেল তৈরি হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জেলটা আপনাদের সামনেই আমি করলাম এটা দেখতে কেমন হয়েছে এই জেলটা সপ্তাহে চার দিন আপনি আপনার মাথায় লাগাবেন চেষ্টা করবেন সারা রাত চুলে এটা লাগিয়ে রাখার জন্য যদি তা না হয় সময়ে আপনাদের না থাকে অন্তত দু ঘন্টা চুলে এটা লাগানোর চেষ্টা করবেন দু ঘন্টা রেখে ওয়াশ করে নেবেন অ্যাপ্লাইটা দেখিয়ে দিচ্ছি এভাবে তিন আঙ্গুলের মাথা দিয়ে আপনি অ্যালোভেরার যে জেলটা তৈরি করেছি নিয়ে চুলের সিটিতে স্কালফে ভালো করে ঘষে ঘষে এটা লাগাবেন ঠিক আমি যেভাবে মেসেজটা করছি এভাবেই মেসেজটা করবেন আপনার চুল ভালো মেসেজ হলে প্রাণ ফিরে পাবে চুলের রুক্ষতা দূর হবে আগাফাটা বন্ধ হবে সপ্তাহে চার দিন একবার অ্যাপ্লাই করলেই আপনি এর পরিবর্তন বুঝতে পারবেন এবং চুলের গ্রোথ কতটা বৃদ্ধি পায় তাও আপনি নিজ চোখে দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখ